উপজেলার নেকমরো চৌরাস্তা হইতে ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট বাজার পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকার লোকজন। সোমবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন শুভ শক্তি সোসাইটির আয়োজনে নেকমরো চৌরাস্তায় এলাকার লোকজনের সাথে রাজনীতিবিদ, শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সংসদীয় দুটি আসনের জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণে লক্ষাধিক মানুষের চলাচলের 10 কিলোমিটার ব্যস্ততম সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটি দীর্ঘদিন ধরে প্রশস্তকরণ না করার কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, ঝুঁকি নিয়ে চলাচল করছে উপজেলার লক্ষাধিক মানুষ। এমন একটি জায়গায় পড়ছে যে দুইটি আসনের মাঝখানে রাস্তাটি পড়ছে, ঠাকুরগাঁও 2 এবং ঠাকুরগাঁও 3। এই জন্য এই রাস্তাটি কে করবে, ঠাকুরগাঁও 2 আসনের এমপি করবে না ঠাকুরগাঁও 3 আসনের এমপি করবে, এটা নিয়ে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা দীর্ঘদিন থেকে এই রাস্তাটা সাফার করতেছি। আমাদের এই রাস্তা এত সরু, আমাদের যদি একটা ট্রাক যায় তাহলে পরবর্তী যে একটা যানবাহন, ছোট যানবাহন, বিশেষ করে অটো যদি চিন্তা করি, আমরা একটা অটো থামে যায়, মানে একটা সাইড নিয়ে থামে, তারপরে এই ট্রাক যেতে পারে। যদি এটা না হয়, হয় ট্রাক না হয় অটো একটা সাইডে পড়ে যায়। এটাই রাস্তা ছোট, হয় গাড়ি পাল্টি খায় না হয় একবারে বেদাল অবস্থা, রাস্তার ধারে মানুষ সাইকেল নিয়ে পড়ে যায়, আপনার ওই যে চাকার নিচে পড়ে একবারে মৃত্যুবরণ করে। বক্তারা আরও বলেন, সড়কটির প্রশস্তকরণ করতে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগে একাধিকবার আবেদন করলেও তাতে সাড়া মেলেনি, তাই দাবি আদায়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে স্থানীয় লোকজন। কিন্তু আমাদের এখন বর্তমান যে প্রেক্ষাপট এবং এত বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে, ইভেন আজকে আমরা জানতে পেরেছি একজন এসেছে এই মানববন্ধনে, তিনিও বলেছেন যে তার একটি বাচ্চা 2 মাস আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো যার বাচ্চা নেই, যে মানে বাচ্চা হারানো যেটা শোক, সেই বুঝে যে রাস্তাটা প্রশস্তকরণ করা কতটা জরুরি। এবং আইনগত যেহেতু বাধা নেই, আমাদের বাংলাদেশ সংবিধানে যেহেতু বলা আছে যে রাস্তা উন্নয়ন, কৃষি বিপ্লব এবং শিক্ষা যোগাযোগের ক্ষেত্রে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, পাশাপাশি আমাদের রুলস অফ বিজনেস যে রয়েছে, যে রুলস অফ বিজনেস অনুযায়ী আপনার বিভিন্ন ধরনের এই প্ল্যানিংগুলো হয়ে থাকে, সেখানেও বলা আছে যে রোড ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট, তারপর যে দেখা যাচ্ছে কিনা আপনার ওয়াইডেনিং প্রজেক্টগুলো, এটা হবে। তো যেহেতু আইনগত কোনো বাধা নেই, এটা হওয়াটা এখন জরুরি। মোটামুটি এই আমাদের রানী সিংহলে 2.5 লক্ষ জনগণ রয়েছে। পাশাপাশি আর একটু বলি, আমাদের এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে আমরা জানতে পেরেছি মোটামুটি 1.5 লক্ষ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়, কৃষি এবং আম চাষ করা হয়। যেহেতু এখানে আম চাষ এবং কৃষি উৎপাদনটা বেশি হয়, তার মধ্যে 20,000 হেক্টর জমি রয়েছে আমাদের রানী সিংহলের মধ্যে, এবং একটা সম্ভাবনাময় এলাকা এই নেকপুরদ ইউনিয়ন, আমাদের কাশীপুর ইউনিয়ন, ধর্মগ্রাম কেন্দ্রীয় ইউনিয়ন, এই একটাই ট্রানজিট। আমরা চাই এটা খুব দ্রুত যেন এই রোডটা যেন প্রশস্তকরণ করা হয়। আমরা প্রাথমিকভাবে বিভিন্ন দপ্তরে আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি, এখন সরকারের যে কর্তৃপক্ষ যারা কানেক্টেড রয়েছেন তারা যদি সুনজরে আমাদের কাজটা করে দিলে আমরা সবাই উপকৃত হব। এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে, তো আমরা এই ধর্মগড় ইউনিয়নের বাসিন্দা হয়ে, নেকমদিনের বাসিন্দা হয়ে জোরদার দাবি জানাচ্ছি যাতে অন্তর্বর্তীন সরকার এই বিষয়টি আমলে নিয়ে খুব দ্রুত এই রাস্তাটি সংস্কার এবং মেরামত কাজ সম্পূর্ণ করে। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক, নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তালুকদার সাজালাল জুয়েল, ব্যবসায়ী আহসান হাবিব প্রমুখ। 1985 সালে পাকাকরণ হয় নেকমরদ চৌরাস্তা হইতে ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট বাজার পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা। এরপর থেকেই আশেপাশের রাস্তাগুলো প্রশস্তকরণ করা হলেও নজরে আসেনি এই রাস্তাটি।